আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের 6 নম্বর ক্লাসে তোমাকে স্বাগতম। আর এখন আমি তোমাকে শেখাবো কিভাবে বাইনারি যোগ এবং বিয়োগ করতে হয় খুব সহজে। সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ভিডিও অর্ধেক দেখা কিন্তু স্বাস্থ্যের জন্য একদম ক্ষতিকর, সো পুরো ভিডিওটা দেখতে হবে। আর তুমি যদি প্রথম ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিংক দিয়ে তুমি প্রথম ক্লাসগুলো করে তারপর এই ক্লাসটা করো, তাহলে তোমার জন্য বেস্ট হবে। তো আমি আমার নিজের মতো করে প্রথমে কিছু বাইনারি মান সাজিয়ে নেই। ওয়েল ভাইয়া, আপনি এই মানগুলো কোথা থেকে পাইলেন? এই মানগুলো আমি আমার নিজে থেকে লিখলাম, এখন আমি এগুলো যোগ করব। প্রথমত মনে রাখতে হবে যে 2 এর বাইনারি মান 10 এবং 3 এর বাইনারি মান 11, এই দুইটা আমাদের খুবই প্রয়োজন। 2 এর বাইনারি মান 10 এবং 3 এর বাইনারি মান 11, এই দুইটা জিনিস জানলে আমরা খুব সহজে বাইনারি যোগ এবং বিয়োগ শিখতে পারবো। তো প্রথমত 1 আর 1 যোগ করলে হয় 2, কিন্তু বাইনারিতে ব্যবহার করা 0 এবং 1, সো আমরা 2 ইউজ করতে পারবো না। কি করতে হবে, 1 আর 1 যোগ করলে 2 হয়, আর সেই 2 এর বাইনারি মান হচ্ছে 10, সো আমরা এখন লিখব 10 এর 0, এই 0। তারপর হাতে কিন্তু আছে 1, কারণ 10 এর 0 লিখলাম, হাতে একটা 1 রয়ে গেছে, সেই 1টা পরেরটার সাথে যোগ করব। তো পরেরটাই আছে এই লাইনে, দেখো 1 আছে 0 আছে, তো হাতের 1 যদি 1 এর সাথে যোগ করি তাহলে হবে 2, অর্থাৎ আবার সেই 2, অর্থাৎ 2 এর বাইনারি মান 10, সো 10 এর 0। হাতে আছে আবার 1, সেই 1 যদি এইখানে যোগ করি তাহলে হবে 1 আর এই 1 2, আর উপরে আছে 1 3, 3 এর বাইনারি মান হচ্ছে 11, সো আমরা লিখবো 11 এর 1। হাতে আছে আবার 1, সেই 1 যদি পরেরটার সাথে যোগ করি তাহলে হবে 2, 2 আর উপরে আছে 0, অর্থাৎ 2, 2 এর বাইনারি মান 10, তো 10 এর 0। হাতে আছে আবার 1, দেখো এই লাইনে কিন্তু কিছু নেই, সো আমরা এখানে হাতের একটা বসিয়ে দিব, হাতের 1 বসালাম। এখন কিন্তু আমাদের হাতে আর কিছু নাই, সো আমরা এই 1 আর এই 1 দুইটা 1 যোগ করব, তো 1 আর 1 যোগ করলে হয় 2, আর 2 এর বাইনারি মান 10, 10 এর 0। হাতে আছে আবার 1, সেই 1 যদি এখানে যোগ করি তাহলে হবে 1 আর 1 2, 2 আর 1 3, 3 অর্থাৎ 3 এর বাইনারি মান হচ্ছে 11, সেই 11 এর 1 লিখলাম। হাতে থাকে আবার 1, সেই 1 পরেরটার সাথে যোগ করব তাহলে হবে 1 আর 1 যোগ করলে 2, 2 মানে হচ্ছে 10, আর এটা হচ্ছে বাইনারি যোগফল। এখন আমরা বিয়োগের কাজ সম্পন্ন করব, অর্থাৎ বাইনারি বিয়োগ করব। তবে হ্যাঁ, তার আগে আমি তোমাকে একটা বাড়ির কাজ দিব, এই বাড়ির কাজটা তুমি প্র্যাকটিস করবে, করার পরে তুমি উত্তরটা দ্রুত কমেন্ট বক্সে দিয়ে দাও, তাহলে আমি বুঝবো যে তুমি এই ভিডিওটা দেখে যোগের অঙ্ক শিখতে পারছো। ওকে, লেট করলে হবে না, দ্রুত তোমাকে কমেন্ট বক্সে উত্তরটা দিতে হবে। এই দুইটা তোমার জন্য বাড়ির কাজ, তুমি এই দুইটা অ্যান্সার করে দ্রুত কমেন্ট বক্সে দিয়ে দাও, আমি তোমার উত্তরটা দেখব কতটুকু তুমি সঠিক করেছ। ওকে, এখন চলো বিয়োগের কাজ করি, কিভাবে বাইনারি বিয়োগ করতে হয়। ওয়েল, এখন করব বাইনারি বিয়োগ। ঠিক আগের মতো তোমাকে দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে 2 এর বাইনারি মান 10 এবং 2 নম্বর হচ্ছে 3 এর বাইনারি মান 11, এই দুইটা জিনিস একদম মনে রাখতে হবে, তাহলে বাইনারি বিয়োগটাও তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে 1 থেকে 1 বাদ দিলে কত থাকবে, 0, সেই 0টা এখানে লিখব। তারপর 0 থেকে 0 বাদ দিলে কত হবে, 0,
শূন্য লিখব। দেখো উপরে আছে শূন্য, নিচে আছে এক, শূন্য থেকে এক কিন্তু বাদ দেওয়া যায় না। ছোটকালে এখনো মনে আছে, অনেকবার শিখেছি, অনেকবার আমাদের বাসায় শিখাতো, শূন্য থাকলে দশ ধরতে হয়, এক থাকলে এগারো, দুই থাকলে বারো, তিন থাকলে তেরো, নয় থাকলে উনিশ। তো কখন এটা ধরতাম? নিচেরটা যখন বড় হবে তখন আমরা উপরেরটার সাথে দশ যোগ করে নিতাম। ঠিক এখানেও তার ব্যতিক্রম কিচ্ছু না, তোমাকে ঠিক আগের মতো ওই কাজটাই করতে হবে, শূন্যকে দশ ধরতে হবে। কিন্তু একটু পার্থক্য, শূন্যকে তুমি যদি দশ ধরো, দশ কতর বাইনারি? দশ হচ্ছে দুইয়ের বাইনারি। আমরা সেই দুইটাকে এইখানে ধরে নিব, শূন্য আছে তাই দশ ধরবো, আর দশ হচ্ছে দুইয়ের বাইনারি, তো সেই দুই থেকে এক বাদ দিব। ওভারঅল তুমি এই কথাটা বলতে পারো, শূন্য থাকলে দুই ধরবো, কখন? নিচেরটা যখন বড় হবে। শূন্য থাকলে দুই, তো দুই থেকে এক গেলে কিন্তু থাকে এক, সেই এক আমরা লিখব। হাতে আছে আবার এক, কারণ উপরেরটাকে দশ ধরছিলাম, তো হাতের এক নিচেরটার সাথে আবার যোগ করতে হবে। হাতের এক নিচেরটার সাথে যোগ করলে কত হবে? এক, আর এক যোগ করলে দুই হবে। উপরে আছে এক, তো এক থেকে তো দুই বাদ দেওয়া যাবে না, তো এখন কি করব ভাই? এখন এই এককে এগারো ধরবো, আর এগারো মানে হচ্ছে তিন, মানে তিনের বাইনারি মানে এগারো, তো এগারো বাদ। এখন করতে হবে এই তিনের কাজ, অর্থাৎ তিন থেকে দুই বাদ দিব, তিন থেকে দুই বাদ দিলে হবে এক। হাতে আবার কিন্তু একটা এক থাকে, সেই এক এই একের সাথে যোগ করব। হাতের এক এখানে যোগ করলে হবে এক আর এক দুই, তো এই এক থেকে তো দুই বাদ দেওয়া যাবে না, তাহলে এক মানে এগারো, এককে এগারো ধরবো, এবং এগারো হচ্ছে তিনের বাইনারি, সেই তিন থেকে দুই বাদ দিব, তাহলে থাকবে এক। আচ্ছা হাতে কত আছে? এক আছে, কারণ উপরেরটা ছোট ছিল এবং উপরেরটাকে এগারো ধরছিলাম, উপরেরটার সাথে দশ যোগ করছিলাম, তো হাতের এক যেহেতু আছে, উপরের এক থেকে যদি হাতের একটা এক চলে যায় তাহলে কত থাকবে? শূন্য থাকবে, সেই শূন্যটা লিখব। তার মানে তুমি কিন্তু নিজে একটা বিষয় ক্রিয়েট করে ফেললা, যদি নিচেরটা বড় হয় এবং সেটা যদি এমন হয় আবার হাতের যে হাতে যেটা সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা যোগ করার পরে যদি নিচেরটা বড় হয়, তাহলে উপরে যদি শূন্য থাকে দুই ধরব, এবং যদি এক থাকে তাহলে তিন ধরব, ধরে তারপর নিচেরটা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু তুমি খুব সহজে বাইনারি বিয়োগের কাজ করতে পারবে। যদি তুমি এইটা বুঝে থাকো তাহলে একটা বাড়ির কাজ করে দাও। হ্যাঁ, কিভাবে করবে? তুমি এই বিয়োগ একটা বিয়োগ অঙ্ক দিব, এই বিয়োগ অঙ্কটা খুব দ্রুত, মানে ভিডিওটা দেখার পরপরই তুমি এই অঙ্কটা কমেন্টে উত্তর জানিয়ে দিবে, ওকে? আর আমি ওখানে তোমার উত্তর দেওয়ার পরপরই উপস্থিত হয়ে তোমাকে দেখে দিব যে ওই উত্তরটা সঠিক হয়েছে কিনা। তাহলে তোমার বাড়ির কাজ থাকবে এইটা, ভিডিওটা স্টপ করে বাড়ির কাজটা করে দাও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে হবে, কারণ পরবর্তী ভিডিওটি থাকবে দ্বিয়ের পরিপূরক পদ্ধতির উপর। আর দ্বিয়ের পরিপূরক পদ্ধতি তুমি তো নিজেই জানো কতটা গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু দ্বিয়ের পরিপূরক পদ্ধতি থাকবে। যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে এই ভিডিওটি সম্পর্কে, তাহলে তুমি কিন্তু কমেন্ট বক্সে করতে পারো, অথবা তুমি আমার নাম্বারে ঠিক রাত 11টা থেকে 12টার মধ্যে ফোন দিয়ে জানতে পারো। এনি প্রবলেম, এনি টাইম। থ্যাংক ইউ সো মাচ।